নমস্কার বন্ধুরা, তোমাদের সবার প্রিয় এডুকেশনাল চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বিভিন্ন তথ্য বিস্তৃতি আনতে অবশ্যই আমাদের ওয়েবসাইট diarmonojog.com ভিজিট করে নিও। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক। দেখো, সবার প্রথমে ভূমিকা। 1920 দশকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ খিলাফত আন্দোলন শুরু হলে যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনে নতুন গতির সঞ্চার করেছিলেন বাবা রামচন্দ্র। পরে পয়েন্ট দেখো বাবা রামচন্দ্রের পূর্ব পরিচয়। মহারাষ্ট্র নিবাসী বাবা রামচন্দ্র মাত্র 13 বছর বয়সে গৃহত্যাগ করে ফিজি দ্বীপে শ্রমিকের জীবনযাপন করার পর 1909 খ্রিস্টাব্দে ফৈজাবাদে ফিরে আসেন। তিনি মূলত গ্রামে গ্রামে ঘুরে ঘুরে রামায়ণ গান পরিবেশন করতেন। 1920 খ্রিস্টাব্দে তিনি জৌনপুর ও প্রতাপগড় থেকে কয়েকজন কৃষককে সঙ্গে নিয়ে এলাহাবাদে গৌরীশঙ্কর মিশ্র ও জওহরলাল নেহরুর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে পয়েন্ট দেখো কুর্মী ক্ষত্রিয় সভা গঠন। এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেনও এসে থাকে তোমাদের পরীক্ষায়। ধর্মীয় আবেদনের সঙ্গে বাবা রামচন্দ্র জাতপাতের জিগির তোলেন, এই উদ্দেশ্যে তিনি কুর্মী ক্ষত্রিয় সভা গঠন করেন। তাহলে খুব ভালোভাবে মনে রাখবে কুর্মী ক্ষত্রিয় সভা কে গঠন করেন, কুর্মী ক্ষত্রিয় সভা গঠন করেন বাবা রামচন্দ্র। এবার আন্দোলনের লক্ষ্য, যে কোনো আন্দোলন হলে তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেহেতু আমরা পরে পয়েন্ট করে নেবো কি বাবা রামচন্দ্রের আন্দোলনের লক্ষ্য। 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লিখে নিয়েছি। দেখো, জবরদস্তিমূলক কর আদায় বন্ধ করা বা করের পরিমাণ হ্রাস করা। 2, বেগার প্রথার অবসান। 3, বেদখলি জমি চাষ করতে অস্বীকার। 4, অত্যাচারী ভূস্বামীদের সামাজিকভাবে বয়কট করা ইত্যাদি। এবার আন্দোলনকারীদের ক্রিয়াকলাপ, মানে আন্দোলনকারীরা কী কী ঘটনা ঘটিয়েছিল। 1921 খ্রিস্টাব্দে বাবা রামচন্দ্রের নেতৃত্বে কৃষক আন্দোলন ব্যাপকতা লাভ করে এবং হিংসাত্মক হয়ে ওঠে। বিদ্রোহী কৃষকরা তালুকদারদের বাড়ি, ফসলের গোলা, হাটবাজার লুট করতে থাকে। পরে পয়েন্ট দেখো কংগ্রেসের ভূমিকা। গান্ধীজি যুক্তপ্রদেশের বিদ্রোহী কৃষকদের সমর্থন করেননি। সরকার বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করলে কংগ্রেসের নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। পরে পয়েন্ট দেখো চুরির দায় বাবা রামচন্দ্র। এর আগের পয়েন্টটা দেখেছি আমরা, বাবা রামচন্দ্রকে সরকার গ্রেপ্তার করেছিল, কিন্তু কেন গ্রেপ্তার করেছিল দেখো পরে পয়েন্টে। বাবা রামচন্দ্রকে চুরির দায়ে গ্রেপ্তার করা হলে প্রতাপগড় জেলে তার সঙ্গে দেখা করার জন্য 4-5 হাজার কৃষক জমায়েত হন। তাহলে কিসের জন্য বাবা রামচন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছিল? তাকে চুরির দায় দেওয়া হয়েছিল, অনেক বুঝিয়ে তাদেরকে ফের পাঠানো হয়। পরে পয়েন্ট দেখো বাবা রামচন্দ্রের মুক্তি। কৃষকরা বাবা রামচন্দ্রের সঙ্গে জেলে দেখা করতে আসলে গুজব রটে যায় যে বাবা রামচন্দ্রের মুক্তির আবেদন করতে গান্ধীজি স্বয়ং আসছেন। এর ফলে কৃষকদের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। প্রায় 60,000 কৃষকের জমায়েত হয়। এই পরিস্থিতিতে সরকার ভীত হয়ে বাবা রামচন্দ্রের বিরুদ্ধে চুরির অভিযোগ প্রত্যাহার করে নেন এবং বাবা রামচন্দ্র মুক্তি লাভ করেন। পরে পয়েন্ট দেখো যুক্তপ্রদেশ কিষাণ সভা ভাঙন। বাবা রামচন্দ্রের মুক্তির পরেই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের ফলে যুক্তপ্রদেশ কিষাণ সভা ভেঙে যায় এবং 1920 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে প্রতাপগড়ে অযোধ্যা কিষাণ সভা নামে অপর একটি কিষাণ সভা গড়ে ওঠে। পরে পয়েন্ট দেখো মূল্যায়ন। যে কোনো টপিক লেখার ক্ষেত্রে সবশেষে মূল্যায়নটা দেওয়া মাস্ট, আমি সবসময় বলে থাকি। সেক্ষেত্রে দেখো আমি 2-3 লাইন মতো একটা মূল্যায়ন লিখে নিয়েছি। বাবা রামচন্দ্রের নেতৃত্বে সংঘটিত কৃষক আন্দোলন শেষ পর্যন্ত শান্তিপূর্ণ থাকেনি। সরকার সংশোধিত অযোধ্যা আইন তৈরি করে বিদ্রোহী কৃষকদের ক্ষোভের উপশম করেছিল মাত্র। দেখো এই প্রশ্নটা আমি পুরো 4 জন্য তোমাদের জন্য রেডি করে দিয়েছি, এটা পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে তোমরা রেডি করে নেবে। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।